নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত ডিম ছাড়া একই ব্যাটার দিয়ে দুইটি ভিন্ন স্বাদের কেক তৈরি করব। একটা মিক্সড ড্রাই ফ্রুট কেক অপরটি কাস্টার্ড কেক একটা কেক তখনই পারফেক্ট হবে যদি তার পরিমাণগুলো সঠিকভাবে নেওয়া যায় অতএব ভালো কেক তৈরি করতে হলে পরিমাণ জানাটা খুব জরুরি রেসিপিটা যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে আমাকে জানাতে ভুলো না পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকে আমি এই কেকটা এরকম একটা কাপে মেপে তোমাদের দেখাবো তোমাদের বাড়িতে যে কাপ আছে সেই কাপে মেপেই তোমরা ইয়েটা পরিমাণটা নেবে আর এরকম একটা স্টিলের ছোট চামচ যাতে সবাই আজকে কেকটা সুন্দরভাবে বানাতে পারো দেখো প্রথমে এই কাপে মেপে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নেব দেখো ময়দাটাও কিন্তু কিরমভাবে নেবে দেখো এরকম উঁচু হয়ে থাকলে পরে ঠিক একটা চামচ দিয়ে সমান করে নেবে এরকমভাবে মেপে আমি দুই কাপ ময়দা নিচ্ছি যেহেতু আমি দুটো কেক বানাবো সেই জন্য দুই কাপ ময়দা নিচ্ছি এই ময়দার পরিবর্তে তোমরা আটাও নিতে পারো এবারে ময়দাটা একটুখানি চেলে নিচ্ছি এতে কি হবে একটা ইয়ার বাবল তৈরি হবে এখন এর ভেতরে বেকিং পাউডার আমি নিচ্ছি আড়াই চামচ আর বেকিং সোডা এই ছোটো চামচের থেকে দেখো একটু কম নিয়েছি নিয়ে এবারে সবগুলো ভালো করে চেলে নিচ্ছি দেখো ময়দাটা আমার চালা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এবারে এই কাপে মেপেই প্রথমে আমি টক দই নিচ্ছি আমি আমুলের যে টক দই বা পাওয়া যায় প্যাকেটের সেইটা নিচ্ছি এখানে আমি এক কাপ নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ মতো নিয়েছি দইটা যেন খুব বেশি টক না হয় এবারে ওই একই কাপে মেপে এক কাপ সাদা তেল আর চিনি আমি এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিই এমনি চিনিটা নিয়েছি দু কাপ মতো চিনি নিলাম নিয়ে এরকম একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ততক্ষণ অবধি মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত চিনিটা গলে যায় হাতে মেশালে একটু বেশি সময় নেয় সেই জন্যে আমি একটা ব্লেন্ডার নিয়ে দু মিনিটের মধ্যে চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে খেয়াল রাখতে হবে চিনির যেন দানা না থাকে তোমরা ইচ্ছে করলে চিনিটাকে পাউডার করেও ব্যবহার করতে পারো তাহলে অনেক অনেক কম সময় লাগবে এবারে একটা স্প্যাটুলা দিয়ে এরকমভাবে চেক করে নেবে যে চিনির দানা আছে কিনা যদি দানা থাকে তাহলে আর একটু ঘুরিয়ে মিশিয়ে নেবে এবারে যে ময়দাটা চেলে রেখেছি সেই ময়দাটার থেকে অল্প অল্প করে দিতে হবে আর পুরো ময়দাটা মেশাতে হবে দেখো ঠিক এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আর মিশিয়ে নেবো ময়দা দিয়ে খুব বেশি ফাটানোর দরকার নেই ময়দাটা ভালোভাবে মিশে গেলেই হবে দেখো ঠিক এরকম হবে ব্যাটারটা যদি তোমাদের ব্যাটারটা এর থেকে যদি ঘন হয়ে যায় তাহলে তোমরা একটু দুধ মিশিয়ে নিতে পারো আমার কিন্তু একদম পারফেক্ট আছে আমি আর জল বা দুধ কিছুই মেশাই নি দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে দেখো এবার এই ব্যাটার দিয়েই তোমরা যে কোনো ধরনের কেকটা তৈরি করতে পারবে প্রথমে আমি এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে তুলে নিচ্ছি যেহেতু আমি দুটো কেক তৈরি করব সেই জন্যে হাফ হাফ করে ভাগ করে নিলাম নিয়ে এটা সরিয়ে রাখছি এবারে এর ভেতরে আমি দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আর দুই চামচ মতো কোকো পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে এটা আমি ড্রাই ফ্রুটস কেকটা তৈরি করবে এখানে সবগুলো দু চামচের মতো করে মোরব্বা টুটি ফুটি কিশমিশ তারপরে চেরি সব নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে আর এখানে আমন্ড কাজু আর একটুখানি বাদাম নিয়েছি নিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ড্রাই ফ্রুটস কেক ফ্রুট সেই জন্যে একটুখানি বাদাম টাদাম বেশি দিলে খেতে ভালো হয় এবারে এরকম একটা কেকটি নিয়ে নিচে আমি একটা কাগজ লাগিয়ে নিয়েছি নিয়ে ওটাকেও গ্রিস করে নিয়ে সমস্ত ব্যাটারটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ট্যাপ করে নেব নেওয়ার পর এবারে এখানে একটা কড়াইয়ে বসিয়ে আমি এটাকে হিট গরম করে নিয়েছি এবার গরম কড়াইয়ের ভেতর সাবধানে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এটা হতে দেব ইউটিউবে আমার আরেকটা একটা চ্যানেল আছে ডায়েরি অফ মাই ড্রিমস এখানে আমি নানা ধরনের বিউটি টিপস শেয়ার করে থাকি তো নিচের ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে আশা করি এই চ্যানেলটা তোমাদের ভালো লাগবে দেখো এবার নামিয়ে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হলে পরে দেখতে পাবে চারিপাশ থেকে এরকমভাবে ছেড়ে এসছে এবারে এটাকে একটা এর ওপর নিয়ে এরকম উল্টো করে একটু ইয়ে করলে দেখো এটা এরকম বেরিয়ে আসবে তা কত সুন্দর তৈরি হয়ে গেলো যারা কেক বানাতে পারো না তারাও আজকে আমি যেভাবে বলেছি যেভাবে পরিমাণটা বলে দিয়েছি সেইভাবে নিলে পরে তোমরাও এত সুন্দর কেক বানাতে পারবে এবারে ওপরে আমি কিছু কাজু আর কিছু চেরি দিয়ে ডেকোরেশান করছি যদি কেকটা তৈরি করার সময় আমি এগুলো দিই দেখি যে কেকটা যখন ফুলে তখন এগুলো সব ভেতরে চলে যায় সেই জন্য আমি এরকমভাবে পরে ডেকোরেশান করে দিই এটা ইচ্ছা করলে তোমরা আমার থেকেও আমার মনে হয় তোমরা আরও ভালো ডেকোরেট করতে পারবে দেখো ঠিক এরকম সমানভাবে কেটে নেবে ডিম ছাড়া কত সুন্দর তৈরি হয়ে যায় এই কেকটা দেখো একদম কত জালি জালি তৈরি হয়েছে আশা করি আজকের এই কেকটা তোমাদের ভালোই লেগেছে এবং তোমরা বাড়িতে যারা পারো না তারাও বানাতে পারবে এবারে দ্বিতীয় কেকটা বানাতে চলে যায় এবার দ্বিতীয় কেকটা বানানোর জন্যে আমি এখানে এরকম একটা প্যান নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে চারিদিকে তেল মাখিয়ে নিচ্ছি আর যে ব্রাশটা আমি ব্যবহার করেছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছি তোমরা কিনতে চাইলে লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ক্লিক করে কিনতে পারো এবার একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে এরকমভাবে কোট করে নিয়েছি এবারে একটু টুটি ফুটি নিয়ে একটুখানি ময়দা দিয়ে এটাকে মিশিয়ে তারপরে এর ভেতর দেব যাতে সবগুলো জায়গায় সমানভাবে টুটি ফুটিটা ছড়িয়ে যায় এখন এর ভেতরে আমি চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর যেটা দেবো একটুখানি দুধ দিয়ে দিচ্ছি কেননা এটা একটু অনেকটা ঘন হয়ে গেছে আর এটা সম্পূর্ণ অপশনাল আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি যাতে কালারটা খুব ভালো আসে দেখো কত সুন্দর কালারটা এসছে এবারে টুটি ফুটিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কেকটা কিন্তু আমি আজ গ্যাসে করব না এটা ওভেনে করব একটুখানি পাইন্যাপল এসেন্স দিয়ে দিচ্ছি এটাকেও সমানভাবে এর ভেতরে ঢেলে দেব যদি তোমাদের কেকের পরিমাভানটা যদি তোমরা ঠিক মতো নাও তাহলে কেক কখনোই দেখবে বসে যাবে না গর্ত হয়ে যাবে না এবং খুব ভালো মতো ফুলবে এটা দেখো আমি ওটিজিতে বানিয়েছি এটা আমি কুড়ি মিনিট দিয়েছি দুদিক নিচের গ্যাস যে সিকটা আছে সেটাতে দিতে হবে কুড়ি মিনিট পর ঠান্ডা হওয়ার পর এটাকে এরকমভাবে চা প্রথমে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিতে হবে কেক সবসময় ঠান্ডা হওয়ার পরই কিন্তু মোল্ড থেকে বার করতে হবে না হলে কিন্তু কেকটা ভেঙে যায় দেখো ময়দা দিয়ে নিচে ডাস্টিং করেছিলাম বলে কত সুন্দর তৈরি হয়েছে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তোমাদের ভালোবাসা আমার চলার পথের পাথেও থ্যাংক ইউ